হঠাৎ ডলারের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলছেন অর্থনীতিবিদরা খাদ্যপণ্য জ্বালানির দামে স্থায়ী প্রভাবের শঙ্কা সিন্ডিকেটের কবজায় ডিমের বাজার দশ দিনে লোপাট একশো বিশ কোটি টাকা কর্পোরেট কোম্পানির কাছে অসহায় সরকার কর্পোরেট কোম্পানিগুলো যেটা করছে তাদের নিজস্ব কিছু প্রোডাকশন আছে সেটি মার্কেট শেয়ার খুবই কম ফাইভ থেকে সিক্স পার্সেন্ট তারা একটি মার্কেট শেয়ার বাড়িয়ে ফেলেছে তার কন্ট্রাক্ট ফার্মিংয়ে গেছে আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লো বিএনপির কোনো লাভ হবে না বললেন কাদের সফর নয় দেশের সংকট নিয়ে উদ্বেগ নজরুলের রাজধানীর অভিযোগ এবং কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ এমপি আবদুল্লাহ তেজ নাবিকা নেওয়া হবে এল লাইটার যেটি সদরঘাটে অপেক্ষা প্রহর গুনছেন স্বজনরা দেখছিলেন সংবাদ সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি হঠাৎই ডলারের উচ্চ মূল্য বৃদ্ধিতে দেশে মূল্যস্ফীতি বাড়বে সংকুচিত হতে পারে বৈদেশিক মুদ্রার যোগানো এমনটা জানালেন অর্থনীতিবিদরা তারা বলছেন যে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্য ও জ্বালানির দামে স্থায়ী প্রভাব পড়বে তবে ডলারের নির্ধারিত দাম স্থায়ী হলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরারও কথা জানান তারা ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত বৈশ্বিক বাজারের অস্থিরতার এই সময় হঠাৎই দেশের বাজারে এক লাফে সাত টাকা বেড়েছে ডলারের দাম ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়ায় আমদানির উপর প্রভাব পড়লেও দেশীয় বাজারে সরবরাহ ও মধ্যে কমে আসবে অস্থিরতা অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয় দুর্নীতি কমানো এই সমস্ত ব্যাপারগুলো একসাথে যদি সামাজিকভাবে করা যায় তাহলে আমরা আমাদের ইকোনমিটাকে আগের অবস্থানে নিয়ে যেতে পারবো ভুল সিদ্ধান্তের কারণে আঘাত দিতে দিতে ইকোনমিকে দুর্বল করে ফেলেছে অর্থনীতির ইমিউন সিস্টেমটা এখন খুব দুর্বল সুতরাং এখন সতর্কতার সাথে হ্যান্ডেল না করলে অর্থনীতিতে বিপর্যয় আসতে পারে বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে ডলারের মূল্য বৃদ্ধিতে আমদানি কিছুটা কমবে তবে কমতে পারে হুন্ডির দাপট বাড়তে পারে রেমিটেন্স ক্যাশ ডলারে আসলে ব্যাংকিং সেক্টরে ইনফ্লো কম ডলারটা আগের থেকে মানে এলসিগুলো কমছে আগে ডেফিনেটলি কান্ট্রিওয়াইড কমেছে গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি ইনফ্লেশনটাই মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাদার দ্যান ডলার এখন কেউ আর লং টাইমের ইনভেস্টমেন্টে যাচ্ছে খোলাবাজারের বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলো ডলারের দাম বৃদ্ধিতে চাহিদা কিছুটা কমেছে বলে জানান তারা বলছেন ভবিষ্যতে ডলার সংকট নির্ভর করবে স্থিতিশীলতার উপর ডলারের মূল্য বৃদ্ধিতে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন দেশের বর্তমান অবস্থায় সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে ধস নামতে পারে অর্থনীতিতে এবং এখন যেটি হলো তো তার মানে হলো যে আমদানি খরচ আমাদের বেড়ে গেল মূল্যস্ফীতি পারার কারণে যেটা হবে যে এই প্রবৃদ্ধি এবং বিশেষ করে যে কর্মসংস্থা তার উপরে বা দেশি বিদেশি বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়তে পারে মূল্যস্ফীতি হয়তো আমাদের বাড়বে এবং একই সঙ্গে যে পুরো একটি একটা ইকোনমিক ব্যালান্স সেটা আমাদের হয়তো কিছুটা ডিস্টার্ব হতে পারে এই বাজেটের আগে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক যদি এটা কন্টিনিউ করে মানে যে অন্তত এই একশো টাকা লম্বা সময় ধরে যদি ধরে রাখে তাহলে সেক্ষেত্রে এটা একটা সুফল পাওয়া যেতে পারে তবে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে আগামী অর্থবছরের বাজেট যথাযথ হলে অর্থনীতিতে স্বস্তি ফিরবে বলে জানান অর্থনীতিবিদরা ফকরুল ইসলাম দেশ টিভি ঢাকা দেশে বাড়েনি ডিমের চাহিদা কমেনি উৎপাদন তবু নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছে মতো বাড়াচ্ছেন দাম 10 দিনে এ সিন্ডিকেট অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছে ভোক্তাদের 120 কোটি টাকা ফলে অস্থিরতা দেখা দিয়েছে দেশের ডিমের বাজারে ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট খামারে একটি ডিমের উৎপাদন খরচ পড়ে সর্বোচ্চ 8 টাকা যা খামারিরা বিক্রি করে 8 টাকা 20 পয়সা ধরে তবে খুচরা পর্যায়ে সেই ডিমই বিক্রি হচ্ছে 12.5 টাকা থেকে 13 টাকায় অর্থাৎ প্রতি ডিমে বড় বড় ব্যবসায়ীরা মুনাফা লুটছেন তিন টাকারও বেশি দেশে প্রতিদিন ডিমের চাহিদা চার কোটি সেই অনুযায়ী ব্যবসায়ীরা প্রতিদিন মুনাফা লুটছেন বারো কোটি টাকা আর গত দশ দিনে ভোক্তাদের পকেট কেটে ডিম সিন্ডিকেট লোপাট করেছে একশো বিশ কোটি টাকা কারণ ছাড়াই লাগামিনভাবে ডিমের এমন দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা গত সপ্তাহে ছিল নয় টাকা আর এই সপ্তাহে আমরা দেখতেছি সাড়ে বারো টাকা এখন ছোট ছোট ব্যবসায়িকরা দিশেহারা এবং বড় ব্যবসায়িকরা টাকার পাহাড় লুটছে বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে টাকাগুলো আমাদের সাধারণ ভোক্তাদের টাকা লুটে খাচ্ছে কিভাবে প্রতিদিন ডিমের দাম বাড়ছে কারাই বা বাড়াচ্ছে তা কিছুই জানেন না খুচরা বিক্রেতারা তারা বলছেন মহাজনরা প্রতিদিন যেভাবে দাম নির্ধারণ করে দেয় সে দামেই বিক্রি করেন তারা গরমের কারণে প্লাস মুরগি মারা যাচ্ছে সেদিন ডিমের দাম বাড়তে আমাদের কোন লাভ হবে না আমরা আগে তাই লাভ করলাম এখন সে লাভে শুনছি নাকি যে মুরগি মারা গেছে তে আসলে মুরগি যদি মারা যায় মুরগি তো আর বয়লার মারা গেছে লেয়ার তো আর মারা যায়নি আর ডিম উৎপাদনকারী খামারিরা বলছেন তাদের উৎপাদিত আট টাকার ডিম কিভাবে বাজারে এত বেশি দামে বিক্রি হয় তা জানেন না তারা ডিমের দাম বাড়াতে কোনো লাভ নেই তাদের বড় বড় হাতে তারা ফোন দেওয়ার বাজার যেটা হয় উপরে আমরা নির্ভর করে বিক্রি করি আমাদের বাড়লেও বেশি হয় না আপনার কমে গেলে আমাদের লস হয়ে যায় আমরা ফিড এর দাম বেড়ে গেলে আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে কিন্তু ডিমের দাম বেড়ে গেলে ডিমের দাম ঠিকমতো পারছে না বা বিভিন্ন সমস্যার কারণে ডিমের দাম আবার কমে যায় আর সঠিক দামটা আমরা পাই না তবে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন ডিমের দাম নিয়ন্ত্রণে কাজ করছেন তারা দু একদিনের মধ্যেই স্বাভাবিক হবে ডিমের বাজার ক্রয় মূল্যের সাথে এটা বিচার বিশ্লেষণ চলছে অভাবে দেখলে কিন্তু এটা আইডেন্টিফাই করা সম্ভব সে কত পার্সেন্ট লাভ করছে এবং মালটা কোথা থেকে আনছে এই ধারাটা আরো সক্রিয় ভাবে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব দেশের ডিমের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে দ্রুত অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য মধ্য সত্ত্বভোগীদের দায়ী করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়রা। ভোক্তা অধিদপ্তরে বলছে সিন্ডিকেট ও কর্পোরেট কোম্পানিগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে আইন বাহিনীকে আর বাণিজ্য প্রতিমন্ত্রীকে চড়া দাম নিয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে দু সপ্তাহে ডিমের দাম ডজনে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে এখন একশো টাকায় রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম নির্ধারণে বড় ভূমিকা রাখছে মধ্যসত্ত্বভোগী ও বড় কোম্পানিগুলো জাগাতে মিডিয়া ফার্মার বলে দিতে আছে আমি আমার মালে দাম হলে বেশ মনে হলে বেশ মনে আসে কালি বেশ মনে দুই দিন পরে বেশ তিন দিন পরে বেশ কম বেশ না এটা ফার্মার যারা ডিম উৎপাদন করে তারা একই তথ্য দেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিও অনেক মিডিয়া দেখা বাজার বাড়তে পারে একটু উপলব্ধি করতেছে বাজার বাড়তে পারে তখন ফার্মারও কিছু মাল রাখা দেয় মিডিয়াও কিছু মাল রাখা দেয় কাস্টমাররা যারা আমাদের থেকে কিনে আনে তারা বিশ দশ বিশ হাজার মারলে তাদের হাতে রাখে যে দশ বিশ টাকা মারলে একটু বাড়তি মুনাফা করলাম এরকম ঘটনা কম বেশি ঘটে ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা স্বীকার করে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান কর্পোরেট কোম্পানি ও বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন প্রক্রিয়ার মধ্যে একদম এ টু জেড জড়িত অর্থাৎ প্রতিটা হাত বদল বা প্রতিটা জায়গায় কিন্তু জড়িত এবং সর্বশেষ যেটা হয় এই যে কাপ্তান বাজার বা তেজগাতে যখন এই পাইকারি ওই যে খুচরা বিক্রির জন্য নিয়ে যায় এবং খুচরাতে গিয়েও কিন্তু অনেক বেশি বেড়ে যায় যেটাই হলো আমি বলবো যে টোটালি অযৌক্তিকভাবে তারা দাম বাড়বে অসৎ ব্যবসায়ীদের দূরত্ব কমাতে সম্মিলিত প্রচেষ্টার কথাও জানান ভোক্তার মহাপরিচালক প্রান্তিক খামারিরা তারা কেন টিকে থাকতে পারছে না তাকে বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে বেশি দামে খাবার কিনতে হচ্ছে বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাহলে হচ্ছে কি তার প্রোডাকশন কস্ট কিন্তু ওদের থেকে ন্যাচারালি বেশি পড়ছে ফলে কি হচ্ছে যারা ক্ষুদ্র খামারি তারা ব্যবসায়টিকে থাকতে না এখন অলমোস্ট কিন্তু প্রায় দেড় লক্ষ খামার থেকে এখন কিন্তু প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে এই কারণে রাজধানীতে এক অনুষ্ঠানে ডিমের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান তিনি ডিমের দাম এই নিয়ে আজকে কথা বাজারে ডিমের চাহিদার আশি শতাংশেরই যোগান দেন প্রান্তিক খামারিরা ফজলে আদিত্য দেশ টিভি ঢাকা বাজার পরিস্থিতি জানাতে রাজবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমরা চলে যাব শামীমের কাছে শামীম বাজারের অস্থিরতার কারণ কি দেখছেন এবং মাছ মাংস সহ অন্যান্য পণ্যের সরবরাহ ও দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা ধন্যবাদ ইরশাদ আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কথাটা যদি বলি তখন প্রথমে বলতে হবে মরিচের দাম মরিচের দাম গতকাল একশো টাকা ছিল সেই মরিচের দাম আজকে চল্লিশ টাকা একশো চল্লিশ বা একশো ষাট টাকা দরে বিক্রি হচ্ছে তো পাশাপাশি যে অন্য অন্য পণ্যগুলি রয়েছে সে পণ্যদের কিন্তু প্রতিটি পণ্যের মূল্যই কিন্তু উদ্যোগতি এই ব্যাপারটা কিন্তু আমরা ক্রীড়া সাথে কথা বলেছি তারা জানিয়েছে প্রত্যেকটি পণ্যের কিন্তু বাজারে এসে তারা উদ্যোগতি পাচ্ছে পেঁয়াজ রসুন শশা শাক সবজি পটল উস্তাদ যে পণ্যটাই আছে সবটি পণ্যই কিন্তু বাজারে উর্ধগতি পাচ্ছে বলে জানিয়েছেন এর মধ্যে কিন্তু আমরা মরিচের কথা যদি বলি মরিচে গতকালকেও কিন্তু একশো টাকা দরে বিক্রি হচ্ছে আজকে কিন্তু সেই মরিচটি কিন্তু একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা দরে বিক্রি হচ্ছে বলে ক্রেতারা জানান এই এই দামটি কিন্তু হঠাৎ এত টাকা দাম বৃদ্ধি পেল কেন এ ব্যাপারে কিন্তু ক্রেতাদের কাছে যদি জানিয়েছে ক্রেতারা কিন্তু হতাশ যে একদিনে ষাট টাকা কেজিতে যদি বেশি হয় তাহলে কিভাবে তারা বাজার করবেন সে বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন আরেকটি বিষয় আমরা এ ব্যাপারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে মুকাম থেকে কিন্তু প্রতিটি পণ্যের মূল্য বেশি হওয়ার কারণে কিন্তু তারা দাম বৃদ্ধি করে দিচ্ছেন তো তারা তারা কিন্তু বলছেন যে আমরা নিরুপায় বাজার থেকে যদি বেশি দরে কেনে তাহলে সেটা বেশি দরে বিক্রি হবে করবে এটি স্বাভাবিক বলে তারা জানিয়েছেন আর আমি আরেকটি বিষয় যদি বলি যে রাজবাড়িতে পদ্মা নদীর পারে এই জেলাটি অবস্থিত এই জেলার প্রতিটি পণ্যে কিন্তু আশপাশের যে থেকে উৎপাদন হয় তারপরেও এই কৃষি প্রধান জেলায় যে প্রত্যেকটি পণ্যের মূল্য এতটা বেশি সেটি কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু নার্বিশ্বাস হিসেবে তারা একটি বিষয় আমাদেরকে বলেছেন এ ব্যাপারে যদি আমি দু একজন ক্রেতার সাথে কথা বলি তারা দেখি যে আচ্ছা এই যে আপনারা তো দৈনিক বাজার করেন বাজারে পণ্যগুলি কি দামটা কি রকম মূল্য এখানে ব্যাপার হলো এ বাইরে থেকে আসছে বুঝলেন আপনি শুনতে পাচ্ছেন যে তিনি বলছেন যে পণ্যগুলি যে বিভিন্ন জেলা থেকে আসে বা সে মূল্যটা কিন্তু বিভিন্ন কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি যে রাজবাড়ির যে আশপাশের যে পণ্যগুলি উৎপাদন হয় সেগুলো পণ্য কিন্তু এখানে মূল্যটা বেশি দেখা যাচ্ছে যেমন মরিচ উস্তা পটল টমেটো সহ বিভিন্ন শাক রয়েছে প্রত্যেকটা পণ্য কিন্তু মূল্যটা বেশি তার মধ্যে কিন্তু কাঁচা মরিচ যে হঠাৎ একদিনে চল্লিশ থেকে ষাট টাকা কেজি দরে বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ ক্রেতারা হতাশ হয়েছে তারা দাবি করছেন যে এই পণ্যটির জন্য ক্রেতাদের নাগালের ভিতরেই থাকে বলে তারা দাবি জানাচ্ছে সব মিলে বলা যায় যে কাঁচা বাজারে যে যখন ক্রেতারা আসে তারা কিন্তু হতাশ হয়ে দামের ক্ষেত্রে তো এই ছিল রাজবাড়ি জেলার কাঁচাবাজারের দৈনন্দর শেষ সংবাদ আমি এখন চলে যাচ্ছি ইস্ট্রিতে স্টার শামীম আপনাকে ধন্যবাদ পঞ্চগড় থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদ জামান বাবু বাবু হঠাৎ করে তো ডিমের দাম বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার কারণ কি এবং বাজার মনিটরিং সেল কেমন ভূমিকা রাখে আমাদেরকে জানাবেন শুভ সকাল আপনাকে আসলে আপনি যেমনটি বলছিলেন যে বাজার উদ্যোগের কারণ কি আসলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি যারা বাজারে এসেছে ব্যবসায়ীদের তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যেমনটি জানিয়েছে সম্প্রতি কিন্তু আসলে যে দাবদাহ সেই দাবদের কারণে আসলে সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে যেই কারণে কিন্তু বাজারে সবজির অনেক দাম এর পাশাপাশি যদি আমি বলি যে মাছ মাংসর কথা আজকে সকালে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা যদি দেশি মুরগির কথা বলি সেটি থেকে ছয় টাকা সোনালি মুরগি সেটি বিক্রি হচ্ছে প্রায় টাকা মুরগি যেটি গরিবের খাদ্য বলে থাকি সেই গরিবের খাদ্য মুরগি কিন্তু বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা ধরে এমনি করে কিন্তু আসলে প্রত্যেকটি খাসির মাংসই যদি বলি খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকা ধরে আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে আসলে গত যে ঈদ গেল ইদুল ভিতর এই ঈদুল ভিতরে আসলে দাম যে বৃদ্ধি হয়েছে এই দাম কিন্তু এখন পর্যন্ত কম গরুর মাংস থেকে খাসির মাংস থেকে মুরগি থেকে সেটি কিন্তু নিচের দিকে নামার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি তবে এইটুকু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে গরুর বাজারের দর অতিরিক্ত থাকার কারণে আসলে ক্রেতাদের মানে কম দামে দিতে পারছে না যেই কারণে আসলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ধরে ক্রেতাদের খেতে হচ্ছে এমনি করে কিন্তু ফাতে কি অর্থাৎ কাশি থেকে শুরু করে মুরগি থেকে সবকিছুর দাম বেড়েছে আপনি যেমনটি বলছিলেন যে আসলে পঞ্জ করে ভোক্তা অধিকারের তেমন কিন্তু দেখা নেই যেই কারণেই আরেকটা দায়ী করছে সাধারণ ক্রেতারা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতারা বলছে যে নিয়মিত বাজার মনিটরিং প্রশাসনের না থাকার কারণেই কিন্তু আর ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করেছে অর্থাৎ উৎপাদিত পণ্য কৃষক যে দরে বিক্রি করছে কিন্তু বাজারে এসে কিন্তু সেই উৎপাদিত অনেক দাম অর্থাৎ তিন গুণ চার গুণ বেশি দামে কিন্তু আহ বিক্রি হচ্ছে প্রতি কেজি বেগুন কৃষক বিক্রি করছে মাত্র দশ টাকা থেকে বারো টাকা কিন্তু বাজারে এই বেগুনের কেজি কিন্তু চল্লিশ টাকা আমি যদি আমিষের কথা বলি অর্থাৎ ডিমের কথা বলি সেই ডিমেও কিন্তু বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা দরে অথচ কিন্তু রমজান মাসে সরকারের একটা বাজার নিয়ন্ত্রণ ছিল যেই কারণে কিন্তু বাজারটি কিছুটা স্থিতি ছিল ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছে কিন্তু আসলে সময় যত গড়িয়েছে অর্থাৎ ঈদ যত ঈদের পরে যত দেখি তত দেখতেছি আসলে প্রত্যেককে জিনিসের দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে তারা ক্রেতারা বলছে যে আসলে নিয়মিত যদি বাজার মনিটরিং করে তাহলে কিন্তু এই দামটি কিন্তু আসলে একটি এর আমরা খবর নিয়েছি চালের চালের সেই চালের দামও কিন্তু আসলে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে কিন্তু কেজি দুই টাকা থেকে তিন টাকা বেড়েছে অথচ কিন্তু আসলে এই বড় মৌসুম চলছে এই সময় কিন্তু আসলে চালের দাম কিন্তু আসলে উদ্যোগে আর কথা নেই কারণ কৃষকের গলায় কিন্তু ধান পরিপূর্ণ হয়েছে যেই কারণে কিন্তু এখন কেদারা বলছে যে আসলে নিয়মিত বাজার যেন মনিটরিং করা হয় এবং কি উৎপাদিত ফসল কৃষক যেন ন্যায্য দাম পায় এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ ইসরা বাবু আপনাকে ধন্যবাদ পঞ্চগড় থেকে বাজার পরিস্থিতি জানাছিলেন সহকর্মী রশিদ উদ্দিন জামান বাবু এবার পরের প্রসঙ্গ আজ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তবে তিনি কি কারণে আসছেন তা জানা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা চাঙা করবে সে পরিস্থিতি আর নেই সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন ফের আগুন সন্ত্রাস করলে বিএনপিকে অক্টোবরের মতো পালাতে হবে তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ এরই মধ্যে রাজধানীতে পাল্টাবালি সমাবেশ করেছে দুই দল এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সাত জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর এমন বাস্তবতায় দুপুরে আওয়ামী সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা সংকুচিত হয়ে গেছে সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি তো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে আগুন সন্ত্রাস করলে ছাড় দেওয়া হবে না আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে এবং তারা যদি সেই চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয় মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বিকেলে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী জোট লেবার পার্টি নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি বৈঠকে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন করে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হয় নজরুল ইসলাম খান বলেন ডোনাল্ড লুর সফর গুরুত্বপূর্ণ নয় দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন বিএনপি যারা গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করে তাদের সাধুবাদ জানায় এ সময় ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন অতীতের মতো ভবিষ্যতেও নিজেরা সহিংসতা করে বিরোধীদের উপর দোষ চাপাতে পারে আওয়ামী লীগ জোনাল্ডুর ব্যাপারটা আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি চিনের আচরণ এটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে ডোনাল্ডো তো অনেক দূরের মানুষ আর কি আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অবচেষ্টা ওটা নিয়ে রাজধানীর প্রধান সড়ক থেকে গলির রাস্তা প্রশাসনের সামনেই সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন লেগুনা চালকদের নেই বৈধ কাগজপত্র বেশিরভাগ গাড়ির চালকের আসনে অপ্রাপ্ত বয়স্ক কিশোররা অবদ্য সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই পরিবহন ব্যবস্থা পলাশ তালুকদারের ক্যামেরায় আল নুমানের বিশেষ রিপোর্টে বিস্তারিত কথা না কথা না আমাকে কথা কই আমাকে যদি কথা কই আমরা আমি আমি ভাই আমি আমরা জানি আছে প্রভাবশালীদের তদারকি ক্যামেরায় মুখ খুললেই ঘোর বিপদ এজন্য কথা বলবেন না কেউ উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েছেন লাইনম্যান নামধারী সিন্ডিকেটের সহযোগীরা অভিযোগ আছে রাজধানীর বেড়িবাধের গাবতলি থেকে সদরঘাট রুটে চলতে হলে লেগুনা প্রতি দিতে হয় দৈনিক এক হাজার থেকে চোদ্দশো টাকা চাঁদা এই আড়াইশো আড়াইশো তারপরে মোহামাতপুর আছে সাতশো একজনের আরেকজনের আছে দেড়শো আবার সিক্শ আছে একজনের দুইশো ও এনে দুইশো এনে এনে আড়াইশো আর হলো মোহামাতপুর সাড়ে চারশো 3 4 10 বাদ হয়ে চাদা দিলেও এ নিয়ে খোবের শেষ নেই লেগুনার মালিক ড্রাইভার ও হেলপারদের পরিবহন যত দিনতে চলে ততদিনে এটা ঠাকি অবশ্যই মুক্তি যায় আমরা চাই যে আমরা ভালোভাবে থাকি মালিক 10 মালিক ভালোভাবে চললে পরিবহনের ব্যবসাটাও চলবে আমগো চাইতেগুলো চাদা এখান থেকে যদি কিছু টাকা আমাদের থাকি তাহলে একটু ভালো হয় অনেক টাকা খরচ না ডলে 1200 টাকা ज्यादा দেওয়া লাগে আমরা চাই রোড চাদা বাজ মানে চাঁদা কম চান্দা কমলে আমরা দুই টাকা বেতন একটু বেশি পাবো আমরা ভালো মানে ভালো থাকমু এডি চাই আমরা আর চাদা না হয় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা থেকেও এখানে কিছু লোক আছে চাতাবাজি আছে চাতাবাজি করে কিন্তু তাদের দশ টাকা করে দেওয়া লাগে আর আমি নাম জানি আমি নতুন আইছি আর সবাই দুই দুই দিন ধরে দইরা যে আছে মুরব্বী মুরুবি অসুস্থ আর কি জান কোন জায়গায় একটু সমস্যা আছে শৈলের আপনি যদি একটা কথা আপনার সত্যি কথা কেউতে সামনে দিকে আপনি যদি এখানে ভিডিও করেন

থানা পুলিশের কাছে কমপ্লেন করতে পারে এবং থানা পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আর ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনারের বার্তা চাদাবাজিতে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে ব্যবস্থা আমি যখন কোনো চাক্ষুষ প্রমাণ সুযোগ পেয়েছি যখন এভিডেন্স কোনো ডকুমেন্ট আমরা পেয়েছি আমাদের হাতে এসেছে এবং যখন কোনো ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়ি সম্পৃক্ত যে কোনো সদস্য যখন অনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছে আমরা কিন্তু তখন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়েছি গাবতলি সদরঘাট রুটে কি পরিমাণ লেগুনা চলে সে পরিসংখ্যান না থাকলেও সংখ্যা কয়েকশো পরিবহন খাতের সিন্ডিকেট বাণিজ্যে ক্ষতির সম্মুখীন যাত্রী থেকে পরিবহন মালিক সবাই হিউম্যান হলার নামের এই পরিবহনটির কোনো ভাড়া সহ সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অভিযোগ জানানোর সুযোগ নেই যাত্রীদের রাজধানীতে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত এসব লেগুনার দৌরাত্ম কবে থামবে কবে ফিরবে সড়কে শৃঙ্খলা আল নোমান দেশ টিভি ঢাকা সংবাদ সকালে আরও থাকছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে চলছে প্রচার প্রচারণা ভোট পেতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ভোটারগার্ড জিমি দশা থেকে মুক্তির এক মাস পর জাহাজ এমবি আব্দুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে সেখান থেকে লাইটার জাহাজে করে আজ তেশ নাবিককে নেওয়া হবে চট্টগ্রামের লাইটার যেটি সদরঘাটে সেখানেই তাদের বরণ করবেন স্বজনরা সহকর্মী সৌরভ দেব ও এ এম নাজিমের তথ্য ছবিতে জলদস্যুদের হাত থেকে মুক্তির এক মাস পর বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ এম ভি শিপিং কর্তৃপক্ষ বলছে সোমবার সন্ধ্যায় জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে নাবিক ও ক্রুদের একটি নতুন ব্যাচ পাঠানো হবে ওই জাহাজে পরে একটি লাইটার জাহাজে তেইশ নাবিককে মঙ্গলবার চট্টগ্রামের কে লাইটার যেটি সদরঘাটে আনা হবে সেখানেই তাদের বরণ করবেন স্বজনেরা এদিকে জিম্মি দশা থেকে মুক্তির পর তাদের বরণে অধীর আগ্রহে আছেন তাদের স্বজনেরা আরব আমিরাত থেকে টন নিয়ে এসেছে জাহাজ নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে এর আগে গত বারোই মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জনদস্যুদের হাতে আটক হয় বাংলাদেশি জাহাজটি পরে মুক্তিপণ দিলে তেরো এপ্রিল মুক্ত হয় জাহাজটি সংবাদ সকাল কেউ স্কুল কলেজ মাদ্রাসা কেউ রাস্তাঘাট আবার কেউ কেউ মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স এমন প্রতিশ্রুতি নিয়ে দিন রাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা ভোটাররা বলছেন যে স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ এটাই তাই সৎ যোগ্য আর সাধারণ মানুষের কথা শুনে কাজ করবেন এমন প্রার্থী পছন্দ তাদের রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন দলীয় প্রতিকে জাতীয় নির্বাচনের পাঁচ মাস পরে দ্বিতীয় ধাপের স্থানীয় এই নির্বাচন তাই পটিয়ে গ্রামগঞ্জে হাটবাজারে খুব একটা শুরু করলেই ভোটারদের মুখেও নেই প্রার্থী নিয়ে তোর সতেরোটি ইউনিয়নে গড়া দেশের বৃহৎ উপজেলা রংপুরের মিঠাপুকুর এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য মোধার হোসেন মন্ডল মওলা উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান কামরু এবং স্বতন্ত্র থেকে ইশাক ফকির নির্বাচনে অংশ নিয়েছেন এছাড়াও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী চেয়ারম্যান পদে দুইজন করে প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন জনমত যাচাইয়ের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন নিশ্চয়তা চান সাধারণ ভোটাররা আমরা সাধারণ পাবলিক আমরা সুস্থভাবে যাতে ভোট দিতে পারি এটাই আমরা চাইতেছি যারা জনগণের দুর্গটা যে কথা বলতে পারবে উপকার করতে পারবে যোগ্য একটা সহযোগ্য ব্যক্তি যে কাজ করতে পারবে স্থানীয় সাংসদের বিরুদ্ধে প্যানেল ঘোষণার অভিযোগ এনে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ করার দাবি প্রার্থীদেরও নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে সুষ্ঠু স্বাভাবিক ভোট চাই সেই ভোটে নিশ্চয়ই মিঠাভোগের মানুষ সেই তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত মিঠাভোগ চায় মানুষের উন্নয়ন করার জন্য কাজ করার জন্য নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের এই কর্মকর্তার দাবি উৎসবমুখর মুখর এবং সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর প্রশাসন তাই ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবার আহ্বান তার আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের রংপুর জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি নির্বাচনের যে ভোটকেন্দ্রের নিরাপত্তা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সে বিষয়ে আমাদের সর্বোত্তম প্রস্তুতি রয়েছে এই উপজেলায় একশো ছাপ্পান্ন কেন্দ্রের চার লাখ ছেচল্লিশ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন রফিকুল ইসলাম দেশটিফি রংপুর। ঢাকার ধামরাই রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র দুজন শিক্ষক শিক্ষক এর মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান তাকে থাকতে হয় অফিসিয়াল কাজে ব্যস্ত বাকি একজনকেই নিতে হয় পাঠদানের ভার এই সংকট মোকাবেলায় বিদ্যালয়টির দপ্তরে নিচ্ছেন ক্লাস সহকর্মী শাহিনুর রহমান শাহিনের রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম ধামরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল রোয়াইল এলাকা এখানকার প্রায় দুই শতাধিক কমলমতি পড়াশোনার জন্য রয়েছে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে মধ্যে বর্তমানে রয়েছে মাত্র দুজন শিক্ষক যার মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনজনের মধ্যে একজন রয়েছে ডেপুটেশনে একজন পিটিআই প্রশিক্ষণে এবং অপরজন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে যার ফলে বিদ্যালয়টির দপ্তরই নিচ্ছেন ক্লাস এতে শিক্ষা কার্যক্রম থমকে গেছে বিদ্যালয়টিতে আসলে দুইজন শিক্ষক তো কোনোভাবেই এতগুলা বাচ্চাকে এত গোলা বাচ্চাকে পড়াইতে গেলে পরিপূর্ণ শিক্ষক দরকার সেখানে আমরা আছি মাত্র দুইজন অবশ্যই সম্ভব না আমাদের এত চার পাঁচ পাঁচটা পোস্টের যেখানে টিচার থাকার কথা সেখানে কি আমরা দুজন কিভাবে সম্ভব তো দপ্তরি আমার তো ক্লাস করানিও না তারপর আমি সম্ভব আমি পুলা বানবে যেভাবে বইলে স্কুলে ক্লাস রাখছিলাম শিক্ষক সংকটে স্কুলটি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষা থেকে এমন পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয়টিতে আরো শিক্ষক নিয়োগের দাবি জানান খোদ স্কুল ম্যানেজিং কমিটি দুইজন দল তিনজন টিচার থাকলে তাদেরও যেমন কষ্ট হয় বাচ্চারা ওরকম টিচারে এক একই টিচার যদি বারবার বারবার ক্লাস নিতে থাকে তার অতটা মনোযোগ থাকে না নেক্সট ডে জানি আর এরকম কোনো ঘটনা না ঘটে অনতি বিলম্বে এই টিচার স্কুলে পাঠান একজনের দ্বারা কোনোদিন স্কুল পরিচালনা করা সম্ভব না এদিকে স্কুল পরিদর্শনে যাওয়া উপজেলা শিক্ষা অফিসার এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তবে এক পর্যায়ে তিনি শিক্ষক সংকটের বিষয়টি ক্যামেরার সামনে অকপটে স্বীকার করেন এটা আমার জানা নাই হয়তো প্রয়োজনে শিক্ষক স্বল্পতার কারণে দু এক জায়গা হয়তো নিতে পারে কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে হয়তো নিছে কিন্তু আমরা বলি যে সবসময় যে শিক্ষক দিয়ে শ্রেণী প্রদান কার্যক্রম পরিচালনা করার জন্য দুইজন শিক্ষক দিয়ে চালানো একটু কঠিন হয়ে যায় যেহেতু একজন শিক্ষক সম্প্রতি এই মাতৃত্ব ছুটিতে গেছেন স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষক সংকটের বিষয়টি জরুরি সমাধান হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে আরও থাকছে মাংসপেশের চোটে তাসকিনে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্র সফরের সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ দল ঘোষণা আজ দিনাজপুরে পরীক্ষামূলকভাবে এক দম্পতি শুরু করেছেন আপেল চাষ প্রথমবারেই বাম্পার ফলন হয়েছে আপেলের স্থানীয়ভাবে আপেলের এমন ফলন দেখে অন্যরাও আগ্রহী হচ্ছেন এ ফল চাষে পাঠানো রিপোর্ট দিনাজপুর হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা ইমরুল আহসান ও বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপপরিচালক শাহনাজ পারভিন দম্পতি বীরগঞ্জ উপজেলার বর্ষার মোড়ে তাসনিয়া এগ্রো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছেন দুই বছর আগে এ সেন্টারের চার বিঘা জমিতে সামার রাম্বু অস্ট্রেলিয়ান কাশ্মীরি হরিমন নাইনটি নাইন গালা আন্নাসহ মোট দশ জাতের আপেল গাছ রোপণ করেন তারা পরে আরও পাঁচ জাতের আপেল গাছ লাগানো হয় প্রথম বছরে ফল কম হলেও এবার গাছে এসেছে বাম্পার ফলন দীর্ঘদিন পরিচর্যার পর সাফল্যে খুশি নার্সারির কর্মচারীরা অনেক অনেক বাগানে কিন্তু আপেল আছে এখনো অনেকে ধরাইতে পারে নাই আমাদের এখানে কিন্তু সর্বপ্রথম সামনের বাচ্চারা ধরছিল দুই চারটা গরিব বা প্রতীক আছে হ্যাঁ এবার কিন্তু প্রচুর হচ্ছে এসব ফল চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চান নিয়ে এগ্রো রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের কর্ণধাররা আমাদের দেশে ফরমালিন মুক্ত ফল যদি আমরা আমাদের দেশের মানুষকে খাওয়াতে পারি তাহলে একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে আসলে এগুলো সব জলবায়ুর প্রভাব আবহাওয়ার প্রভাব আছে জানেন আবহাওয়া যদি ভালো থাকে তাহলে হচ্ছে আশা করছি যে বিভিন্ন এখানে সামার আছে বিভিন্ন সিজনে আছে আশা করছি আমরা ভবিষ্যতে ভালো করতে পারবো সবুজ আপেল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন গাছ চারা রোপণের আগ্রহ প্রকাশ করেছেন অনেকে এটা দেখে আসলে মনোমুগ্ধ হয়ে গেছি আমার মনে একটা অনুভূতি কাজ করতেছে যে এরকম একটি আপেলের বাগান আমিও লাগাবো এই বাগান মালিককে দেখে আর অন্যান্য চাষিরা আনন্দিত হবে এবং আমাদের দেশের একটা চাহিদা পূরণ হবে তাসনিয়া এগ্রো রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে সত্তরটি ফলের পাঁচ শতাধিক গাছ রয়েছে নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল